এই মোট প্রত্যেকগী জনসাধারণ দিবলে ডর খবর আজি হয়েছে 18 জুন। আজি লাখ লাখ দুঃখী সকলের কেমন সরকারি আঁচনি দিবলছ ডর খবর। তো যখন মানুষ ভিডিওট ক্লিক করেছে অনুগ্রহ করে ভিডিওটি স্কিপ নক প্রথমেরপরা শেষল চাই থাকবে, কেন এই ভিডিওর মাজ কৃষকসলের আরম্ভ করে আত্মসহায়ক গোটর মহিলাসলের 10,000 টাকা প্রদানক কেম নতুন খবর আপনার প্রদান করিম। তো অনুগ্রহ করে ভিডিওটি স্কিপ নক প্রথমেরপরা শেষল চাব আর মোর চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে মোর থাকিব। তো বলক ভিডিওটি আরম্ভ করে আজির গুরুত্বপূর্ণ খবর কেখনের বিষয়ে বিস্তারিত জানি ল। তো প্রথমে কিন্তু প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা আঁচনি এখন বিশেষ আপডেট আপনার প্রদান করিম। ইয়ার পিছতে আত্মসহায়ক গোটর মহিলাসলের 10,000 টাকা প্রদানক এখন নতুন খবর আপনার প্রদান করিম। অনুগ্রহ করে ভিডিওটি স্কিপ নক চাই থাকব। তো যখন পুরুষ মহিলায় PMSBY আঁচনিত আবেদন করব সেই সকল পুরুষ মহিলায় কিন্তু 2,00,000 টাকা লাভ করব পারিব। তো কোনবর পুরুষ মহিলাসকলে লাভ করব 2,00,000 টাকা আর কেন আবেদন করব, আবেদন করার সময় কি কি প্রমাণপত্র প্রয়োজন হব, কত গিয়ে আবেদন করব বিস্তারিত যদি জানি বিচারে অনুগ্রহ করে ভিডিওটি স্কিপ নক চাই থাকব। তো আঁচনিখনের বিষয়ে ইয়াতে কি কোয়া হয়েছে আপনার জানাই দিছো। তো ইয়াতে লিখা আছে প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা ভারত সরকারের দ্বারা পরিচালিত এক দুর্ঘটনা বীমা আঁচনি, যার অধীনত দুর্ঘটনার ফলত মৃত্যু হলে বা অক্ষমতা হলে আর্থিক সুবিধা প্রদান করা হয়। মাত্র 20 টাকা বিনিয়োগের যোগেদ কিন্তু আপনাদের লাভ করব 2,00,000 টাকা। তো যখন মানুষের প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা আঁচনিত আবেদন করব সেই সকল মানুষের আবেদন করার পিছন যদি কোনো দুর্ঘটনাত মৃত্যু হয় তেনতে তার পরিয়ালে কিন্তু প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনাত আবেদন করার কারণে 2,00,000 টাকা লাভ করব। আপনার কোনো দুর্ঘটনাত যদি এখন হাত এখন ভরি বা এখন চকুর কোনো ক্ষয়ক্ষতি হয় তেনতেও কিন্তু এইখন আঁচনির জড়িয়ে 1,00,000 টাকা লাভ করব। তো আপনাদের যদি প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনাত আবেদন করে তেনতে মাত্র বছরি 20 টাকা এটা জমা দিব। তো মাত্র বছরি 20 টাকা জমা দিয়ে কিন্তু আপনাদের নিজের জীবনখন সুরক্ষিত করব পারে। তো যখন পুরুষ মহিলায় এতালেক প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা আঁচনিত আবেদন করা নাই সেই সকল পুরুষ মহিলায় অতি সালে করে লোক আবেদন, মাত্র বছরি 20 টাকা কিন্তু আপনাদের জমা দিব। তো কোনবর মানুষে আবেদন করব, কি কি যোগ্যতার প্রয়োজন হব এটি আপনার জানাইছো। তো যোগ্যতার ভিতর প্রথমেই কোয়া হয়েছে প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনার বাবে কেবল ভারতীয় মূলর বাসিন্দা সকলেহে আবেদন করব পারিব। তো আপনাদের যদি প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনাত আবেদন করব বিচারে তেনতে ভারতীয় নাগরিক হওয়াটু বাধ্যতামূলক, ভারতীয় নাগরিক হলেহে এইখন আঁচনিত আপনাদের নিজের নামখন অন্তর্ভুক্ত করে লব পারিব। তারপর 2 নম্বর কোয়া হয়েছে যখন মানুষে প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনাত আবেদন করব বিচারে সেই সকল মানুষের বয়স কিন্তু 18 বছরেরপরা আরম্ভ করে 70 বছরের ভিতর হব লাগিব, তেতিয়াহে আপনাদের এইখন আঁচনিত আবেদন করব পারিব। তো আবেদন করার কারণে কি কি নথিপত্রর প্রয়োজন হব এটি আপনাদের জানাই দিছো। অনুগ্রহ করে ভিডিওটি ইমানখিনি চাইছে যদি স্কিপ নক চাই থাকিব। তো প্রমাণপত্রের ভিতর কোয়া হয়েছে আধার কার্ড, ভোটার আইডি কার্ড, MG এনরেগা কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট আদি যিকোনো একটা নথি হলেই হয়ে যাব। ইয়ার উপরে আপনার প্রয়োজন হব এখন কই ব্যাঙ্ক একাউন্ট। তো এই কেন প্রমাণপত্র হলেই কিন্তু আপনাদের আবেদন করব পারিব প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনাত। তো আবেদন কত গিয়ে করব এটি আপনার জানাইছো। তো যখন মানুষে প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনাত আবেদন করে নিজের জীবনখন সুরক্ষিত করব বিচারে সেই সকল মানুষে ভিডিওটি চাই আছে যদি নিশ্চয় ভিডিওটির কমেন্ট বক্সত কমেন্ট করে জানাই দিয়ে ইয়ার নেক্সট ভিডিওত আপনার আবেদন প্রসেস সম্পর্কে দেখাই দিবল চেষ্টা করি। তো আপনার দিবলছো আজি দ্বিতীয়ত খুবই গুরুত্বপূর্ণ খবর। তো কৃষকসলের কারণে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ে কিন্তু এনেকা এখন আপডেট প্রদান করেছে। আজি লাখ লাখ কৃষকর ব্যাঙ্ক একাউন্টত কিন্তু সুমাই দিব সরকারি ধন। তো ইয়াতে লিখা আছে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় প্রধানমন্ত্রিত্বর তৃতীয় কার্যকালের প্রথমটো দিনতেই কিন্তু
আমার কৃষক বন্ধু সকলের সবলীকরণের বাবে এখন বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে। ইয়ার পরবর্তী পর্যায় হিসাবে ইতিবাচক বার্তা করে অহা 18 জুন বানারসীর মাননীয় প্রধানমন্ত্রী ডাঙরিয়ায় কৃষক বন্ধুর বাবে 17 সংখ্যক কিস্তিট মুক্তি করব প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধির আসনি। তো যখন মানুষের নাম পিএম কিষাণ আসনিত অন্তর্ভুক্ত হয়ে আছে সেই সকল মানুষের কারণে আহি গল ভাল খবর, কেন আজি হল 18 জুন। তো আজি লাখ লাখ কৃষকর ব্যাঙ্ক একাউন্টত কিন্তু সুমায় যাব পিএম কিষাণ আসনির 17 নম্বর কিস্তির ধন। আজি ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় উত্তর প্রদেশের বানারসীর কিন্তু পিএম কিষাণ আসনির 17 নম্বর কিস্তি ধন ব্যাঙ্ক একাউন্টত সুমাই দিব। ইয়ার উপরও ভারত সরকারের ফলের আরও এখন নোটিফিকেশন জারি করা হয়েছে, তাতেও কি লিখা আছে আপনার দেখাই দিছো, অনুগ্রহ করে চাই থাকব। তো আপনাদের মোবাইল স্ক্রিনে সব পড়ছে এনেকা আরও এখন নোটিফিকেশন আছে, ইয়াতে লিখা আছে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দ্বারা পিএম কিষাণ সম্মান নিধি যোজনা কি সত্তর কিস্তি কা হস্তান্তর। ইয়াতে কিন্তু ডেটটো স্পষ্ট করে লিখা আছে 18 জুন 2024 বানারসী উত্তর প্রদেশ। তো আজি কিন্তু অসমৰ লাখ লাখ কৃষক সকলের ব্যাঙ্ক একাউন্টত ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় সুমাই দিব পিএম কিষাণ আসনির 17 নম্বর কিস্তির ধন। লগতে যে সকল কৃষকর 1-2 কিস্তি বাকি আছে সেই সকল কৃষক ক্রমে 2, 4 আর 6 হাজার কোটি টাকা লাভ করব। লগতে যে সকল মহিলার নাম অন্তর্ভুক্ত হয়ে আছে সেই সকল মহিলাও কিন্তু আজি পিএম কিষাণ আসনির ধন লাভ করব। এটা আপনার জানাইছো আজি তৃতীয়টি খুবই গুরুত্বপূর্ণ খবর, অনুগ্রহ করে ভিডিওটি স্কিপ নকরি চাই থাকিব। তো আজি তৃতীয়টি গুরুত্বপূর্ণ খবর হল আত্মসহায়ক গোটর মহিলাসকলের বাবে। তো আত্মসহায়ক গোটর মহিলাসকলে নিজের নামখন কেনেক মোবাইল দিয়ে চাব পারিব আত্মসহায়ক গোটর লিস্টত এটা আপনার দেখাই দিছো। তো ইয়ার কারণে প্রথমে নিজের নিজের মোবাইলের ক্রোম ব্রাউজারটি ওপেন করব, ওপেন করে পেলায় সার্চ বারত লিখব SHG লিস্ট আসাম। তো এইখানে লিখি পেলায় নিজের নিজের মোবাইলের ক্রোম ব্রাউজারত সার্চ করে দিব। সার্চ করে দিয়ার লগে এনেকা ইন্টারফেস আহিলে অকমান তলত কিন্তু আপনাদের লিখা চাও পারিব SHG ক্যাটেগরি উইশ। তো SHG ক্যাটেগরি উইশ যে লিখা আছে এই অপশনটত ক্লিক করে দিব। তো ইয়াতে যেটাই ক্লিক করে দিব, ক্লিক করে দিয়ার লগে আপনার দেখাইছো আপনার সম্মুখত এনেকাকি ভারত সরকারের এখন অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে যাব। তো অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হওয়ার পিছত অকমান স্ক্রল ডাউন করে আপনাদের তলত আহিব লাগিব। তো অকমান স্ক্রল ডাউন করে তলত আহিলে ইয়াতে কিন্তু ভারতের গোটেই কেটা স্টেটর নাম পাই যাব। তো ইয়ার মাজের 2 নম্বর লিখা চাব পারিব আসাম। তো আসাম যে লিখা আছে আসামর নামের উপর ক্লিক করে দিব। তো আসামর নামের উপর যেতে ক্লিক করে দিব, ক্লিক করে দিয়ার লগের গোটেই কেখন ডিস্ট্রিক্টর নাম ইয়াতে আহি যাব। অহার পিছত নিজের নিজের ডিস্ট্রিক্টর নামের উপর ক্লিক করব, তারপর আপনার ব্লকর নামের উপর ক্লিক করব, তারপর পঞ্চায়েত, তারপর ভিলেজ, তারপর আপনার আত্মসহায়ক গোটর নামের উপর ক্লিক করে দিলেই কিন্তু আপনার আত্মসহায়ক গোটর যেজনী মহিলা জড়িত হয়ে আছে গোটেই কেজনী মহিলার নাম আহি যাব। তো ইয়াতে যদি আপনাদের নিজের নিজের নামখন বিচারি পায় লগতে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযান আসনির ফর্ম ফিল আপ করে জমা দিয়ে থাকে তেনে নিঃসন্দেহে আপনার ব্যাঙ্ক একাউন্টত অহা মাহতে সুমাই যাব পারে 10,000 কোটি টাকা। তো আজি ইমানেই, ভিডিওটি চাই কেনে পালে নিশ্চয় কমেন্ট বক্সত কমেন্ট করে জানাই দিব, লগতে মোর চ্যানেলত নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে মোর লগত থাকিব। তো ধন্যবাদ।